দেখুন, নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 49। নেপালে ভারী বর্ষণে সৃষ্টি আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 49 হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আরও বহু সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে। আরও 17 জন আহত হয়েছে এই দুর্যোগে। নেপালের দক্ষিণাঞ্চলের সমতল ভূমিতে সৃষ্ট এই বন্যায় 5,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার বলা হয়েছিল 30 জন মানুষ বন্যা ও ভূমিধসে মারা গেছে। সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। প্রায় চৌত্রিশ হাজার বাড়ি ডুবে গেছে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী জনার্দন শর্মার বিশেষ সহকারী লক্ষ্মীপান বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এখনও আমরা চূড়ান্ত হিসাব সম্পূর্ণ করিনি। রেডক্রসের হিসাব অনুযায়ী এই দুর্যোগে 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। For latest news, please subscribe my channel. Thank you, everybody.